বাবাকে আজই বলতে হবে, আমি আজকেই বিয়ে করব। সুমি, আহ, অনেক সুন্দর একটা জিনিস। বাবা, আমার তো সামনে মাসে পরীক্ষা, আমার ফিস দিতে হবে পরীক্ষার। মা শোনো, তোমার অনেক বয়স হয়েছে এবং কি তুমি পড়াশোনা মোটামুটি ভালোই করছো, তোমার আর পড়তে দেবো না। আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখছি, ছেলেটা খুবই শিক্ষিত, ওর ফ্যামিলি হয়তো একটু গরিব কিন্তু ছেলেটা খুবই ভালো। বাবা, আমি এখন বিয়ে করব না। শোনো, সব মেয়ের এরকম ভাবেই বলে কিন্তু আসলে বাবার বাড়ি ছেড়ে সবারই যাইতে হয় স্বামীর ঘরে। আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখছি, আশা করি তোমার ভালো হবে। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না মা, এভাবে বলে না, আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখছি। বরই গাছও বড় হয়ে ধরে না, এই যে বরই গাছ লাগাইলাম, সেরা ডাকালি টেউ টেউ করে ঘুরে পয়সা তো হ্যার কোনো কিছু খুঁজে পাই না। আজকে আয়োগ বাড়ি তুমি এই নো, আমি সারাদিন ধরে খুঁজতেছি। তুই সারাদিন কি আমার আজ আগাই গিয়ে খুঁজলে হইব? তোরে তো আমি খুঁজে পাই না, এই যে বরই গাছও বড়ই ধরছে না, তোরে খুঁজে পাই না। আব্বা, একটা কথা কইবার আইছিলাম। কি কথা বাবা? কথাটা হইতেছে, আম্মা মরছে অনেক দিন হইছে, আমি তোমার কষ্টটা বুঝি। পাক শাক তুমি করে আমার খাও, আমি অন বড় হয়েছি আব্বা, অন কথাটা কইতাম। আব্বা কত কি কইবে কইলা? ওহন, আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার একটা বিয়ে করাই দাও, কারণ তোমার কষ্টটা আর আমার সহ্য না। হ বাবা, উত্তর পাড়ার রহিম আছে না, এই রহিমের শরীরে দেখি আইছি, শিক্ষিত, অনেক লেয়া পড়া করছে, আমি তো পড়তারছি না, তোরে মানুষ করছি। আমি এই ন দেখিয়া রহিম ভাইয়ের সাথে কথা কইয়া তোর লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি রহিম ভাইয়ের বাড়িতে যাই আমাজ গা। আচ্ছা বুঝছস, তে আ বাড়ি বাজাই গা। কি নাম আপনার? সুমি। আপনার বাবার নাম কি? রহিম। অনেক সুন্দর মেয়ে, আব্বা তো ওকেই দেখেছে না? সেই বাবাকে আজই বলতে হবে, আমি আজকেই বিয়ে করব। সুমি, আহ, অনেক সুন্দর একটা জিনিস। আব্বা চলে এনে যান, মেয়ের লাগে আমার রাস্তায় দেখা হয়েছে, অনেক সুন্দর, এখনই বিয়ে করবো আমি। আরে বাবা, কয়টা দিন যাক না। না না আব্বা চলো। আরে সেরাটা আমার পাগল হয়ে গেছে, আচ্ছা চল, পাগল হয়ে গেছে একবারে। আইছিলাম রহিম ভাই, ওই তোমার মেয়েটা আছে না সুমি, আমার একমাত্র পোলা, তার সাথে বিয়া দিবার লাগে তোমার লগে আলাপ করছিলাম, রাস্তার মাঝে দেখিয়া সেরা পাগল হয়ে গেছে। আপনার মেয়েটারে আমার পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে, ছেলের বউ করে লয়ে যাই আমনে কিছু কইনা যে। ও, আমার তো মেয়ে বড় হয়েছে, বিয়া তো দিওনি লাগবো, একটা ভালো দিন কোন দেখা দিলে ভালো হয় না? রহিম ভাই, দিন তারিখ দেখুন না যে আজকাল এই বাগানের মাঝে আপনার মেয়ের আমার ছেলের হাতে তুলিয়া দিবেন, রাজি হয়ে যান ভাই। ছেলে তো পছন্দ হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে মেয়ের একটু ডাক দেন, আমরা আজকাল নিয়ে যাব। বাবা কোন ডাক? আলহামদুলিল্লাহ, ডাক দে মা সুমি। জি বাবা। এদিকে আসো তো, ওনারা আসছে, ছেলে আমার পছন্দ হয়েছে, তোমার সাথে আমি বলছিলাম না যে তোমার একটা আমি ছেলে দেখছি, এই যে সেই ছেলে, তো এখনই ওরা নিয়ে যাইবো, ওদের কাছে সময় নাই, তো আমি এখনই তোমার ওর সাথে বিয়ে দেয়া দিতে চাইতাছি। না তুমি মনে কিছু নিও না, ওরম দুরম ওনা চাইতাছে নেওয়া যাইতে গা, আসলে বিয়ে তো একদিন একদিন তোমার হবেই, তো এখনই হয়ে গেল মনে করো। না বাবা, আমি বিয়ে করবো না। মা আসলে শোনো, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, এখন দেখো ছেলেও ভালো শিক্ষিত ছেলে, তোমার ভালোর জন্যই আমি সব কিছু করছি। বাবা আসি, তোমার হাতটা এদিকে দাও। মা তোমার এই আজকে আমি তোমাদের বন্ধন দিয়ে দিলাম, আশা করি দোয়া করি তোমরা যাতে দুজনে সুখে থাকো। আসি, তুমি আমার মেয়েটাকে দেখে রাখবা, আর নিজে একেবারে সর্বোচ্চ দিয়ে ওকে ভালোবাসবা। এই শোনো। কি বলো? তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। অনেক
তুমি আমার জন্য কি করতে পারবা? তোমার জন্য আমার জীবনও দিতে পারবো। একটা কথা বলবো, আমার কথা রাখতে পারবা? কি তুমি বলো। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি যদি তোমার বাড়ি থাকি তাহলে তোমার বাবাকে রাখতে পারবা না। কেন, বাবা কি করেছে? তোমার বাবাকে রাখতে পারবা না? পারবা না কেন, কি হয়েছে বলো? কি হয়েছে সেটা তো বলতে পারবো না। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তোমার বাবাকে রাখতে পারবা না। যে কোনো কিছু একটা তো হয়েছে, তুমি আমাকে লুকাচ্ছ কেন বলো? আমি আমার বাবার সাথে আমি শেয়ার করে দেখি। কিছু হয় নাই, আমি যেটা বলছি সেটাই হবে। ঠিক আছে, চলো আজকে আমি আমার বাবার সাথে বোঝাপড়া করবো। ডারে ব্যাক করাইলাম, করাইও বিপদে পড়ছি, এখন পর্যন্ত কোনো কাজে পাইতাছি না। কেছে বাবা? তোমার কোন কাম আমার শরীরে ছেবে না, কোন কাম দরকার নাই। তুমি এই খেতে কোন কাম দরকার নাই, তুমি আমার কোন খাওন টাউন খাইতে না, তুমি এখান ভাগে যাও। বাবা তুই আমারে ধাক্কাতে ফেলাই দিলি বাবা। তোর মা মরে গেছে কত বছর হইছে, তোর আমি ছোট থেকে বড় করলাম বাবা, আর তুই এই তোর বেডিন লেগে তোর বহার লেগে তুই আমার বাইক থেকে ধাক্কা দে। তোমার লাগে কোনো কথা নাই বাবা, যাও যাও। সারাডারে আমি বড় কইরা বিয়ের শাদী করাইলাম, আজকে তুই এই সারা আমার বাড়ির থেকে বার হয়ে দিল গো। আমি যাই যে মাত বড়ের লেগে আলাপ করে বিচার দে, ছোট থেকে বড় করে আজকে আমার এই অবস্থা। সব জায়গার মধ্যে ঝামেলা আর ঝামেলা, ঝামেলা সারাদিন দরবার করতে করতে জীবন শেষ। আর আয়ো একটা আসি আপনার বাড়ি সেবার চাই না। বস বস আমার সামনে কই মে বন মে দশটা খাবা কি জানার, এবারে সিলা সিলি করতে কান্না দিও। আমার সারে ধরে ব্যাক করেছিলাম, বউর কত অন্য আমার বাচ্চা বাইর করে দিছে। বস বস আপনি একটা কিছু করে দেন। আরে কান্না অফ করার আগে বুঝতে দিন কি হইছে। শুনি আমরা বুঝ বুঝা লই কি হইছে বলেন, কান্না মাথা বলেন। বসেন বসেন, এই বসেন বসেন। বস বস সাহেব আমার গাড়ো ধরে বাইর করে দিছে, কব আমার বাইর জায়গা নাই। আপনার ছেলে আপনার বাইর করে দিছে? ছেলের নাম নাম জানি কি ভাই? আশিক, আশিক আশিক না আশি আশিক তো নাসিব আশিক। আচ্ছা আশিক, আশি 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 আশিক নাম্বার আছে আমার, আমি একটা কল দিব। হ্যাঁ একটা কল দিব। আবার কান্নাকাটি করেন না, কান্নাকাটি সমাধান না, সব কিছু সমাধান আগে আপনার আপনার দুর্বলতার কারণে আজকে আমার ছেলে এরকম হইছে। হ্যালো আপনি ঠিক করতে পারেন নাই। এই কই তুমি? ও বাসাই আজ ওই যে তুমি আমার বাসার সামনে ওই যে এটা আছে না এই বাগান গাছটা, ওই বাগান গাছে তোলা আসো তো, এখনই আসো এখনই। জি ঠিক আছে। মারধর করছে বেশি? গাও ধরে বাইর করে দিছে ভাই। না না হাত তা দিছে, গায়ে হাত তুলছে, একটা তাপ পরে দিছে। আদর সাহেব আশিকের কিন্তু আজকে সিরিয়াস বিচার করতে হবে, কারণ এরকম আশিকের জন্য কিন্তু আমাদের অনেক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বসো আশিক। এই তোর কত বড় সাহস, তোর বাপের গায়ে হাত তুলছস, তারপরে একদম জামাতে তলায় দেব। বেয়াদব ছেলে। আমার কথাটা তো শুনলে নাকি? কি কথা তোর, তুই বাপের গায়ে হাত তোলা, তোর যে বাপ তোর জন্ম দিছে, যে বাপ তোর মার মতো মার মতো রান্না রান্না বান্না করে তোরে খাওয়াইছে, এই সেই বাপের সাথে বিয়াদ করেছে। তোর কোলাঙ্গার সন্তান দেখটা। আব্বা বইয়ে গোসল করবার গেলে ছায়া থাকে, শৈল আধ্যে কথা কর, তখন আমি কি করতে পারি? আমার বোকান কি বলছে? এই ছেলে কি সত্য কথা বলছে? হতেই মাতবার সাফ বউয়ের কথা হইন না, বউয়ের যা কথা হইন না, আমার বাইতে বাইর করে দিছে, আমার কথা মনে নাই। কি কয় আছে তুমি করছো নাই ডি মাতবার সাফ? ছেলের বউ আমার মেয়ের মতো, আমারও বাইতে বাইর করার লাগে, ছেলের বউ আমার এইসব করাইছে আমারে দিয়া। আচ্ছা আপনি কি এগুলো করছেন? সত্যি আমি এসব করি নাই। বাবারে তোরে আমি ছোট
থেকে বড় করছিলাম আচ্ছা আচ্ছা maaf করে দেন আমার maaf করে দেন ছোট বলা ভাই ছোট ভাই আমি maaf করে দিলাম আমার maaf করে দিন আজকে পর থেকে আয় যা শুনুন আজকে পর থেকে যা না দেই তোমরা যা বাইজা বাইজা আর কাজ না থাকে মত